আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদেরকে দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের ডিএনএ গঠন এবং আরএনএ এর গঠন আলোচনা করেছিলাম। চিত্রটি লক্ষ্য করো, চিত্রটিতে একটি ডিএনএ গঠন দেখানো হয়েছে। তাহলে ডিএনএ কি? ডিএনএ হলো ক্রোমোজোমের একটি স্থায়ী উপাদান এবং বংশগতির বস্তু। ডিএনএ এর মাধ্যমে পিতামাতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য তাদের সন্তানের মধ্যে স্থানান্তরিত ও সঞ্চালিত হয়। আজকে আমি তোমাদেরকে ডিএনএ টেস্ট সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা যা শিখবে, ডিএনএ টেস্ট বর্ণনা করতে পারবে, জিন কি তা বর্ণনা করতে পারবে, শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ডিএনএ টেস্ট কি? বিভিন্ন নমুনা থেকে ডিএনএ সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক বিশেষ কোনো কাজের ব্যবহারের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ টেস্ট। সঠিকভাবে অপরাধী শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করা হয়। তাছাড়া বংশগত রোগের চিকিৎসায়, অনাকাঙ্ক্ষিত সন্তানের পিতৃত্ব নির্ণয়ের জন্যও ডিএনএ টেস্ট করা হয়। সকল ক্ষেত্রে ডিএনএ টেস্ট সঠিক ফলাফল প্রদান করে থাকে। বর্তমান শতাব্দীতে ডিএনএ টেস্ট প্রযুক্তির গুরুত্ব এবং এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং ঔষধ শিল্পে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। প্রচলিত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষ নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাওয়ার এক নতুন উপায় হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্টে বিজ্ঞান ভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এ ধরনের প্রক্রিয়াগুলোর ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং ইত্যাদি নামও প্রচলিত আছে। ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথম প্রয়োজন বৈজ্ঞানিক নমুনা, ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু ইত্যাদি মূল্যবান জৈবিক নমুনা হতে পারে। অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা জৈবিক নমুনা ডিএনএ নকশাকে সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএ নকশার সাথে তুলনা করা হয়। এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয় এবং একাধিক সীমাবদ্ধ এনজাইম বা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএগুলো কেটে ছোট টুকরা করা হয়। তারপর এক বিশেষ পদ্ধতিতে ডিএনএ টুকরাগুলো তাদের দৈর্ঘ্যের অনুসারে বিভিন্ন ব্র্যান্ড আকারে আলাদা করা হয়। এরপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে ডিএনএ প্রোরের সাথে হাইব্রিডাইজ করে এক্স রে ফিল্মের উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্র্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল এবং অমিল চিহ্নিত করে নমুনা করা হয়। এই পদ্ধতিকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। বর্তমানে পলিমারেজ চেইন বিক্রিয়া বা পিসিআর এর ফুল মিনিং হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন পদ্ধতিতে আরও নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে। জিন কি? জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ
বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানটিতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। জীবের সব দৃশ্যবক অদৃশ্যমান লক্ষণ ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান ক্রোমোজোম, জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন গবেষণা তথ্য থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপন করতে পারে। আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়। সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সেই প্রোটিন প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং সেখান থেকে গোলজিবস্তু এবং বেসিকলগুলো দ্বারা সেই প্রোটিন নানাবিধ পরিবর্তন হয় এবং তা উপযুক্ত স্থানে বাহিত হয়। প্রাকেন্দ্রিক কোষে অবশ্য সরাসরি প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছায়। প্রোটিনগুলোই মূলত নির্ধারণ করে প্রাণরাসায়নিক বিক্রিয়াগুলির গতি, প্রকৃতি এবং তা থেকে পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করব শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা। তোমরা চিত্রটি লক্ষ্য করো। মানুষ এবং অন্যান্য প্রাণীর প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। পৃথিবীর যত জীব আছে প্রত্যেক জীবেরই শিশুর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এই একই পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। আমরা জানি মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই 23 জোড়া ক্রোমোজোমের 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয়ে থাকে অটোসোম, আর বাকি 1 জোড়া ক্রোমোজোমকে বলা হয়ে থাকে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম। এই 22 জোড়া ক্রোমোজোমের কাজ হল শিশুর দেহের গঠন, আকার আকৃতি, ভ্রূণের গঠন ইত্যাদি নিয়ন্ত্রণ করা। আর বাকি 1 জোড়া ক্রোমোজোম সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারণ করে থাকে। যেহেতু এই ক্রোমোজোম শিশুর লিঙ্গ নির্ধারণ করে, কাজেই এই ক্রোমোজোমকে বলা হয়ে থাকে লিঙ্গ নির্ধারণী বা সেক্স ক্রোমোজোম। এবং এই সেক্স ক্রোমোজোম, মেয়েদের সেক্স ক্রোমোজোম হলো XX এবং ছেলেদের সেক্স ক্রোমোজোম হলো XY। মেয়েদের ডিম্বাণু গঠনের সময় যে মিউসিস প্রক্রিয়া হয়, সেই মিউসিস প্রক্রিয়ায় অর্ধেক এক্স ক্রোমোজোম এবং অর্ধেক এক্স ক্রোমোজোম মিলে ডিম্বাণু স্ত্রীজনন কোষ অর্থাৎ ডিম্বাণুতে XX ক্রোমোজোম ধারণ করে। একইভাবে পুরুষের লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোমের মধ্যে একটি থাকে এক্স এবং অপরটি থাকে ওয়াই, অর্থাৎ অর্ধেক এক্স এবং অর্ধেক ওয়াই। এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এক্স এবং ওয়াই ক্রোমোজোম উভয়ই লম্বা এবং দণ্ডের মতো, তবে মূল পার্থক্যটা হল এক্স ক্রোমোজোমের থেকে ওয়াই ক্রোমোজোম আকারে ছোট। যখন গ্যামেট তৈরি হয় তখন অন্যান্য ক্রোমোজোমের সাথে নারীদের একটি করে এক্স ক্রোমোজোম ধারণ করে বা লাভ করে। একইভাবে পুরুষের ক্ষেত্রে যখন
ডিম শুক্রাণু তৈরি হয় তখন অর্ধেক এক্স ক্রোমোজোম এবং অর্ধেক ওয়াই ক্রোমোজোম লাভ করে। নারীদের এক্স ক্রোমোজোমের সাথে পুরুষের এক্স ক্রোমোজোম মিলিত হলে গ্যামেটে আকার হবে এক্স এক্স, অর্থাৎ গ্যামেটে এক্স এক্স আকার হলে সন্তান হবে মেয়ে। একইভাবে মেয়েদের এক্স ক্রোমোজোমের সাথে এক্স ডিম্বাণুর সাথে ছেলেদের ওয়াই শুক্রাণু মিলিত হলে গ্যামেটের আকার আসবে এক্স ওয়াই, তখন আসবে মেয়ে ছেলে সন্তান। অর্থাৎ দেখা যায় যে লিঙ্গ নির্ধারণী যে এক্স ওয়াই ক্রোমোজোম রয়েছে, সেই এক্স ওয়াই ক্রোমোজোমের ওয়াই ক্রোমোজোম না থাকলে কখনো ছেলে সন্তান হতে পারে না। কাজেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এর জন্যে দায়ী পুরুষই, মেয়েরা কখনো ছেলে বা মেয়ে সন্তান জন্মের জন্যে দায়ী নয়। জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি বা অস্বাভাবিকতা, কিছু জিনগত অসুখ আছে যেগুলো মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে, এসব অসুখকে বলে সেক্স লিঙ্কড অসুখ। যেহেতু ওয়াই ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুব কম, তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখ হয় এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। মেয়েদের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে, সেহেতু একটি এক্স ক্রোমোজোমে মিউটেশন থাকলেও আরেকটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগ লক্ষণ প্রকাশ পায় না। দুটি এক্স ক্রোমোজোমেই একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মেয়েরা সাধারণ সেক্স লিঙ্কড রোগে আক্রান্ত হয় না। বড়জোর বাহক হিসাবে কাজ করে। পুরুষের যেহেতু এক্স ক্রোমোজোম মাত্র একটি, তাই তারা সেক্স লিঙ্ক অসুখের বাহক হয় না। সেটিতে অসুখ সৃষ্টিকারী মিউটেশন থাকলেই তাদের ভিতর অসুখের লক্ষণ প্রকাশ পায়। এবার আমরা কয়েকটি বংশগতি রোগ সম্পর্কে জানব। প্রথম হল কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা। যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না, সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। রং চেনার জন্যে আমাদের চোখের স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি কারো একটি পিগমেন্ট না থাকে, তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। এটা সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা। একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল এবং সবুজ রং ছাড়াও রোগী নীল এবং হলুদ রং পার্থক্য করতে পারে না। পুরুষের বেলায় সাধারণত প্রতি দশজনে একজনকে কালার ব্লাইন্ড হতে দেখা যায়, তবে খুব কম নারীই এই অসুখে ভোগে। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এ রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়, ফলে রোগী রক্ত শূন্যতায় ভোগে। এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। ধারণা করা হয় দেশে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে এবং বর্তমানে প্রায় 1,00,000 রোগী আছে। এটি একটি অটোসোমাল
রিসিসিভ ডিসঅর্ডার অর্থাৎ বাবা বা মা উভয়ই এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানের রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। চাচাতো, মামাতো, খালাতো ভাই বোন বা অনুরূপ নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এ ধরনের রোগের আক্রান্ত সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বোধগম্যতা যাচাই। আজকের আলোচনা থেকে আমরা যা পেয়েছি, পিসিআর কি? পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। লোকাস কি? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। কালার ব্লাইন্ড এর হার কত? কালার ব্লাইন্ডের হার হল প্রতি দশজনে একজন। বাড়ির কাজ। তোমরা ডিএনএ টেস্ট কিভাবে করা হয় তা ব্যাখ্যাকরণ শিখবে। প্রখর ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে ব্যাখ্যা করো। আজকের পাঠ মনোযোগ দিয়ে তোমরা আশা করি দেখবে এবং এ থেকে অনেক মূল্যবান বিষয় তোমরা জানতে পারবে। সবাইকে ধন্যবাদ।